আজকে যে ভিডিওটা দেখাবো সেটা সম্পূর্ণ হোস্টেলের কি ব্যবস্থাপনা আছে সেটা, এটা খাবার জল, এটা হলো পিউরিফাই করা জল, আজকে রুমের ব্যবস্থা এবং হোস্টেলের চারিদিকে যে পরিবেশ সেটা দেখানোর চেষ্টা করব। এখানে তুমি প্রায় 24 ঘন্টায় শুদ্ধ জল পাবে, যেটা খাবার জন্য অ্যাভেলেবেল আর কি। এটা হচ্ছে ক্যারাম খেলা, টেবিল টেনিস, এটা হচ্ছে স্টোর রুম বলবো না, এটা হচ্ছে কমন রুম বলা যায় বা টিভি রুম বলা যায়, এখানে এরকম ফেসিলিটি পাবে। এটা জানালার দৃশ্য, বাইরের এনভায়রনমেন্টটা দারুণ, অসাধারণ এনভায়রনমেন্ট। এই ছবিটা তোলা হয়েছে ছাদে থেকে, আমাদের হোস্টেলের একদম গেটের সামনে যে দৃশ্যটা সেটা, একটা লন আছে, একটা বড় লন, একটা ছাত্র বাইক আছে। তবে এই হচ্ছে রুমের অবস্থা, তোমার জন্য একটা টেবিল, একটা চেয়ার, একটা বেড এবং একটা আলমারি, সেটা ফিক্সড করা আছে, তুমি এটাকে ব্যবহার করতে পারবে। প্রতিটা ছাত্রের জন্য ইলেকট্রিকের বোর্ডও রয়েছে খুব সুন্দরভাবে, এটা সবার জন্য রয়েছে। প্রতিটা ছাত্রের জন্য একটা বেড, একটা আলমারি এবং একটা টেবিল রয়েছে। ইলেকট্রিক যে ইলেকট্রিক বোর্ডগুলো আমি দেখানোর চেষ্টা করব, এই হচ্ছে নাম্বারিংও করা রয়েছে, যেমন JUPEDHWC4। প্রতিটা টেবিলে এরকম নাম্বারিং করা আছে যাতে পরে এগুলো কোনোভাবে কোনো অসুবিধা না হয় সেজন্য করা, কাজে তোমরা যারা আসবে তাদের কোনো রকম সমস্যা হবে না আশা করি। যাদবপুরে হোস্টেল মানে তো স্বর্গরাজ্য আমরা বলে থাকি, কারণ এখানে সমস্ত রকম ফেসিলিটি তুমি পাবে, এই ইলেকট্রিক বোর্ড এবং ইন্টারনেট ফেসিলিটি রয়েছে। তুমি যদি ইন্টারনেট ব্যবহার করতে চাও তাহলে ইন্টারনেট ফেসিলিটিটা তুমি এখানে নিতে পারো, ফ্রি ওয়াইফাই অ্যাভেলেবল রয়েছে। কিন্তু ল্যাপটপ যদি থাকে তাহলে পরে তুমি ইন্টারনেট ফেসিলিটিটা নিতে পারো। রুমের পরিস্থিতি দেখতেই পাচ্ছ, অনেকটা বড় রুম, খোলামেলা রুম এবং অসাধারণ। আমি তো বলবো যে যাদবপুরের রুম মানে যাদবপুরে হোস্টেল পাওয়া মানে স্বর্গরাজ্যে বসবাস করা। এবার যাবো একটু বাজে জায়গা নয়, একদমই ভালো জায়গা, ল্যাট টয়লেটে যাব। এখানে পরিষ্কার করা লোক আছে, একদম ঝাঁ চকচকে দেখতে পাচ্ছ, মেশিন রয়েছে দুটো। আমার মনে হয় তোমার কোনো রকম অসুবিধা হবে না এখানে এলে, যে সত্যি কথা বলছি কোনো রকম অসুবিধা হবে না। তুমি এলে 24 ঘন্টায় সমস্ত ফেসিলিটি পাবে, সমস্ত 24 ঘন্টায় পাবে, 24 ঘন্টা 24 আওয়ার্স অ্যাভেলেবেল। কাজেই যারা আসবে ভাবছে তারা কোনো রকম টেনশন না করে চলে এসো। এটা হচ্ছে ছাদে থেকে, ছাদ থেকে তোলা ছবি। জিনিসপত্র শোকানোর জন্য হিউজ জায়গা রয়েছে, কোনো রকম অসুবিধা নেই, ছাদে গাছও রয়েছে। একদম টপ থেকে ছবিটা তোলে, ওখানে দেখা যাচ্ছে যে জিসিসেন ছাত্রাবাস লেখা, জিসিসেন হোস্টেল লেখা রয়েছে, ডিজাইনটা আমাদের করা, স্বাগতম লেখা রয়েছে। দারুণ প্রকৃতি পরিবেশের মধ্যে দিয়ে যাদবপুরে থাকাটা তোমার কাছে খুব ভালো একটা অভিজ্ঞতা সঞ্চয় করে তুলবে। এবং দেখতে পাচ্ছ কত সুন্দর একটা এনভায়রনমেন্ট, আশা করি এটা বলার কোনো কিছু নেই। এটা জামা প্যান্ট শোকানোর জন্য তারের ব্যবস্থা করা আছে, তারগুলো সম্পূর্ণ কভারিং করা আছে। আর ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, জলের ট্যাঙ্ক রয়েছে, ওটা ওখান দিয়ে ওয়েটিটা দেখা যাবে, কিন্তু ওয়েটিটা তোমাদের দেখাতে পারছি না ওখান দিয়ে। ওই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে সাউথ সিটির যে বিল্ডিংগুলো, সেই